কাশ্মীর নিয়ে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের। নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ভারতীয় সংসদে জম্মু ও কাশ্মীর বিষয়ে সংবিধানের 370 ধারা বাতিল করে যে সিদ্ধান্ত নিয়েছে তা অযৌক্তিক দাবি করে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের সরকারের নেয়া এই পদক্ষেপকে পাকিস্তান নিন্দা জানিয়ে প্রত্যাখ্যান করে। ওই অঞ্চল আন্তর্জাতিকভাবে বিতর্কিত অঞ্চল হিসেবে পরিচিত, তাই এ অঞ্চল নিয়ে ভারত সরকারের একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের দেওয়া রেজুলেশনের কথা মনে করিয়ে দিয়ে বলা হয়, ভারত সরকারের এই সিদ্ধান্ত কাশ্মীর ও পাকিস্তানের জনগণ কখনো গ্রহণ করবে না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত অঞ্চলের অংশীদার হিসেবে পাকিস্তান ভারতের ওই অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে কাশ্মীর বিষয়ক সংসদীয় কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে পার্লামেন্ট ভবনে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাশি এক টেলিভিশন সাক্ষাৎকার করে বলেন, ভারতের বিজেপি পার্টি যদি মনে করে থাকেন তাদের এই সিদ্ধান্ত কার্যকর হবে তাহলে ভুল করবে, তারা আশাহত হবে। ভারতের এই সিদ্ধান্তের পর আবারও বিশ্বব্যাপী সমালোচনায় পড়েছে তারা, সুতরাং এটা কোনো সমাধানের পথ হতেই পারে না, এটার পর বরং সমস্যা বাড়তেই থাকবে। সোমবার সকালে ভারতের সংবিধানে 370 ধারায় জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ রাজ্যের অধিকার দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়, ফলে এখন থেকে জম্মু ও কাশ্মীর কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত অঞ্চল বলে বিবেচিত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দেন। এই ঘোষণা দেওয়ার পরপরই পাকিস্তানের পক্ষ থেকে এমন মন্তব্য এলো, কাশ্মীরে আরও বেশি পরিমাণ নিরাপত্তা বাহিনী নিয়োজিত করা ও মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি এ নিয়ে সরব হয়েছে বৃহত্তর গণতন্ত্রের দেশ ভারতের রাজনীতিবিদরা। সংসদে এই সিদ্ধান্তের পক্ষে ও বিপক্ষে বক্তব্য প্রতিবাদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজ নিজ অবস্থান তুলে ধরছেন তারা। এখন পর্যন্ত এই সিদ্ধান্তের সমর্থন জানিয়েছে বাজপা, বিজেপি, শিবসেনা সংগঠনগুলো। অন্যদিকে বিরোধিতা জানিয়ে সরব হয়েছে কংগ্রেস ও জেডিইউ। সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য।